बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कोविड-19 करोना भाइरस महामारी कारण गत 17 मार्च থেকে এখনো পর্যন্ত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই পড়ালেখার মান অক্ষুণ্ণ রাখার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনলাইন ক্লাস পদ্ধতি চালু করেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি পরিচয়টা দিয়ে নেই, আমার নাম মোহাম্মদ সোহাগ হোসাইন, সহকারী শিক্ষক নবরুণ মাধ্যমিক বিদ্যালয় ভাষাঞ্চর মেহেদীগঞ্জ বরিশাল। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 3 থেকে আলোচনা করব। অনুশীলনীটি একটা অঙ্কের প্রতিভাগ লিখব, একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 60.50 টাকা দরে ঘরের মেঝেতে কার্পেট বিছাতে 1102.50 টাকা খরচ হয়। প্রতিপক্ষে লেখে তোমরা দেখো, প্রতি বর্গ মিটারে 60.50 টাকা ধরে ঘরে নিজেদেরকে লিখলাম, একটি আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, প্রতি বর্গ মিটারে 60.50 টাকা দরে ঘরের মেঝেতে কার্পেট দিয়ে মুড়তে 1102.50 টাকা খরচ হয়। যেহেতু প্রশ্ন করছে আয়তনের ক্ষেত্র আয়তনী, আমরা একটা চিত্র দেখাই। প্রথমে দেখো তোমরা চিনতে পারো কিনা, আয়তক্ষেত্রের চিত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং কোণগুলা সমকোণ তাহাকে আয়তক্ষেত্র বলে। এবং আয়তক্ষেত্রের আরো একটা বৈশিষ্ট্য আছে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত? আয়তাকার ঘরের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, লেখা আছে প্রতি বর্গ মিটারে 60.50 টাকা দরে বর্গ মিটারের কথা লেখা আছে। প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার
আর তোমার প্রশ্ন চাইছে ক্ষেত্রফল, তখন আমার ক্ষেত্রফল মানে বর্গ মিটার শেষে নিতে হবে। 60 টাকা 50 পয়সা ধরে এত টাকা ধরে মেঝেতে কার্পেট বিছাতে পারে পারে 1 বর্গ মিটার। কারণ আমার পুরোটা শেষে ঘরের ক্ষেত্রফল, তাই আমি ক্ষেত্রফল শেষে নিয়েছি বর্গ মিটার। অতএব 1 টাকা ধরে ঘরে মেঝেতে কার্পেট বিছাতে পারে, যেহেতু 1 টাকা ধরে তখন কম হবে মানে ভাগ এত বর্গ মিটার। অতএব 1,102 টাকা 50 পয়সা এত টাকা ধরে ঘরে মেঝে কার্পেট বিছাতে পারে, যেহেতু একসে 1,102 টাকা 50 পয়সা বড় কত ধরুন পারে 1,102 টাকা 50 পয়সা 60 টাকা 50 পয়সা এত আমি টাকা টাকা ভাগ করি 1,102 টাকা। আমি যদি 10 মিনিটের পরিবর্তে নিচ্ছি একটা এক দুটো সংখ্যার মধ্যে শূন্য, তাই নম্বরে 50 টাকা। আবার নিচে 10 মিনিটের পরিবর্তে উপরে একটা এক দুটো সংখ্যা করে শূন্য নিলাম, নিচে 1,750 টাকা কাটাকাটি করে 100 কাটলাম। এখন যদি আমি 5 দিয়ে ভাগ করি 5×15 = 75, অথবা 5×7 = 1 একবার যদি হাতে থাকবে 2×5 = 25, 5×10 = 1, 0 × 10 = 5, 2×10 = 5 যাবে না 0 × 25 = 5×5 = 25, 3×15 = 4×20, বাকি থেকে 2×4 = 20, 5×5 = 1, 5×5 = 5, 3×4 = 1, হাতে থাকবে 1, 1×4 = 14, 3×6 = 12, 14 বাকি থেকে 2, 21 × 3 = 7, 147 আশা করি 1 নম্বর প্রশ্ন সকলেই বুঝতে পারছ। মনোযোগ সহকারে দেখলে অঙ্ক সহজেই বোঝা যায়। এখন আমি পরের প্রশ্নে যাই। 2 নম্বর, প্রশ্ন আয়তকার ঘরে মনে করি আয়তক্ষেত্র প্রস্থ 100 মিটার, মনে করি আয়তক্ষেত্র প্রস্থ 100 মিটার, আয়তক্ষেত্র প্রস্থ 100 মিটার,
একটি মর্মক্ষেত্র ক্ষেত্রফল গণপাত প্রশ্ন হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশেষ আয়তক্ষেত্র পরিসীমা যতটুকু হয়েছে একটা বর্গক্ষেত্র পরিসীমা ঠিক একই সমান। এখন আমাদের জানতে হবে বর্গক্ষেত্র কি। আমরা আয়তক্ষেত্র বারম্বার প্রশ্ন জেনেছি যে আয়তক্ষেত্র কি, এখন জানবো বর্গক্ষেত্র। একটা চিত্র দেখাই তোমাদের, চিত্র দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে এটা কিসের চিত্র। বর্গক্ষেত্র সাধারণত বর্গক্ষেত্র যে চতুর্ভুজে